হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। তো আমার আরেকটু নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, অনেকদিন পর সকালবেলা তোমাদের সামনে থেকে এসে কথা বলে ভিডিওটা শুরু করতে পারলাম। কারণটা হলো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে, মানে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি। তো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরের বিছানাটা তোলা বলতে ঘরটা গুছিয়ে নিয়েছি, কাঁথা বালিশ সবই গুছিয়ে নিয়েছি, কিন্তু বিছানাটা ঝাড়তে পারিনি। কেন কি তোমাদের বললাম যে আমার ছেলে এখনও ঘুম হচ্ছে, সেই জন্য। তো ভাবলাম যে কোনোদিনই তো সকালবেলা তোমাদের সঙ্গে সামনে থেকে এসে কথা বলা হয় না, তো আজকে একটু সামনে থেকে এসে কথা বলি, তারপর ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, যাই হোক, একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। তো সকালবেলা একটু দাঁড়িয়ে থাকলে ভালোই লাগে, বলো? আর বাইরেটা সবুজে সবুজ, তো পিছন দিকটা আমাদের বিল্ডিংয়ের, তো সকালবেলা উঠে সবুজের দিকে চোখ গেলে একটু ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, বেশি আর কথা বলবো না। আর সবজিও আমার কাটাকুটি হয়ে গেছে, মানে রান্নার জোগাড় জানতি যেটা। আর আজকে শুক্রবার নিরামিষ, তোমরা জানো আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে। তো চলো বন্ধুরা, যখন তাড়াতাড়ি উঠেই পড়েছি, দেরি করবো না, আমি রান্নাবান্নায় হাত দিয়ে দিই। আর ছেলে দিকে ঘুমোচ্ছে, ঘুমুক, ওকে একা ডাকবো না, তো ওকে একটু পরে ডাকবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে দেখো, যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর কেটে ধুয়ে অনেকক্ষণ আগে জল ঝরাতে দিয়েছি। আলু সোয়াবিনের তরকারি বানাবো পটল দিয়ে, আর এদিকে লাউ, লাউয়ের তরকারি বানাবো। তো এই রান্নাটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে রান্না করি আমি সেটাই। তো দেখো, যেরকম প্রত্যেক দিন আমি করি, দুদিকে রান্না বসিয়ে দিই, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে একটু সকাল সকাল উঠেছি, তো খুব একটা তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে না। দেখবে একটু সকাল সকাল উঠলে না, মানে এমনিতে তো শীতের বেলা, আর একটু সকাল সকাল উঠলে খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেলে নিজেরই ভালো, নিজেরই কিন্তু একটু রেস্ট পাওয়া যায়। কিন্তু যারা আমরা ভিডিও করি সবাই জানে যে একটু হয়তো এডিট করতে হয়, বা এই কাজটা কিন্তু আর একটু অনেকটা বেশি। আর যারা এমনি নর্মাল কাজ করে, ভিডিও করে না, তাদের পক্ষে হ্যাঁ কাজ করতে সবারই কষ্ট। কিন্তু যারা এই মানে কাজগুলো ভিডিও করছে, আবার এডিট করছে, আপলোড করে, তো যারা ভিডিও করে তারা জানে এটা কতটা টাফ। তো তারপর তো আমার ছোটো বাচ্চা, তোমরা জানোই, তো সেটা নতুন করে বলে দেওয়ার কিছুই নেই। আমার যারা ডেলি ভিউয়ার আছো তারা সবাই জানো যে সম্পূর্ণটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। আর যখন বাড়ি ছিলাম তখন তো কিছুই করতে হতো না, মা সমস্ত কিছু করে দিত। আমার ছেলের কোনো দায়িত্বও আমার ছিল না, কি স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, কোনো কিছুই না, তো সবার মধ্যে ছিল আর কি। আর এখানে তো কেউ নেই, আমি একা, তো আমাকে একাই করতে হবে। এবার বাড়ি গিয়ে আমি থাকতেই পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু হাজবেন্ড এখানে আছে, ও মানে আমাদের ছেড়ে ওরও থাকতে ভালো লাগে না, তারপর রান্না করতে করে খেতে হবে, সেটাও একটা কষ্টের ব্যাপার। তো সেই জন্য এখানেই মানে চলে আসলাম আর কি। তো যাই হোক দেখো, এদিকে আমি কথা বলতে বলতে রান্নাবান্না অনেকটাই এগিয়ে ফেলেছি, দুইদিকে দুটো সবজি বসিয়ে দিয়েছি, আর এই যে আলু পটলটা লাল লাল করে প্রায় ভাজাও হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, তো পেঁয়াজ রসুন এগুলো তো দিতে পারবো না, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এটাই মশলা দিয়ে কষিয়ে নেবো। আর এই যে দেখো, লাউটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি সেদ্ধ করবার জন্য। আর এই যে দেখো, তোমাদের দেখাতে গিয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিলো, তো যাই হোক পড়ে যায়নি। আর ওর ভিতরে একটু বড়ি ভাঙা দিয়েছি। এই শীতকালে না, যে কোনো তরকারির ভিতরে যদি একটু বড়ি ভাঙা দেওয়া যায় তো খুব ভালোই লাগে আর কি। তো দেখো, এই যে মশলা সমস্ত দিয়ে দিয়েছি, আর যেটা দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তো একটু কালারটা আসবে সেই জন্য। যেহেতু শুকনো লঙ্কা আমি দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আর এখন ছেলেও যেহেতু খাওয়া শিখেছে একটু একটু করে, তো সেই জন্য একেবারেই শুকনো লঙ্কাকে অ্যাভয়েড করে চলি। তো দেখো, যেটা তোমাদেরকে তখন বলেছিলাম যে ছেলে শুয়ে আছে, বিছানাটা পরে ঝাড়বো, তো তো উঠে পড়েছিল, আমি রান্না বসাতে বসাতেই দেখি উঠে আজকে আর মানে কান্নাকাটি করেনি। এমনিতে উঠে কাঁদে না, আমার কাছে সোজা রান্নাঘরে চলে গেছে, আওয়াজ পেয়েছে যে ওখানে আমি আছি জন্য। তো বিছানাটা ভালো করে ঝেড়ে ছেলেকে আবার স্নান করিয়ে দিলাম, আর ওদিকে ছেলের জন্য একটু ডালও বানিয়েছি, মানে ডালটা সোমবার দিয়ে আসলাম। ডাল রান্না করার কোনো প্ল্যান ছিল না, তারপর দেখলাম ডাল হলে ভালো হবে, ছেলেটা ভালো করে খেতে পারবে, সেই জন্য একটু ডাল বসিয়ে দিয়ে আসলাম। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করে রেডি করিয়ে দিলাম, কারণ ওখানে দাঁড়িয়ে থেকে কোনো মানে কাজ ছিল না, ডাল আর সোয়াবিন হচ্ছিলো, একটু আলুটা সিদ্ধ হতে দেরি হচ্ছিলো, সেই জন্য। তো ভাবলাম এই ফাঁকে ছেলেকে স্নান করিয়ে দিই। আর গতকালকে যেহেতু মা খুব বকাবকি করেছে, তো সেই জন্য মানে ওরা বাড়িতে ফোন করার আগেই আমি ছেলেকে স্নান করিয়ে দিলাম, নাহলে বকাবকি করবে। আর এমনিতেও শীতের বেলা বাচ্চাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেওয়াটাই ভালো। তো দেখো, এদিকে স্নান করিয়ে দিয়ে এসে যেটা বললাম যে ডাল করছি, ডাল সোয়াবিন ওই দুটো তরকারি নামিয়ে ফেলেছি, তারপর ভাত বসিয়ে দিয়ে এই যে এখন ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই তাকটাও পরিষ্কার করে নেবো। তারপর বাসন কোসন তো আছেই মাজার, তো সেগুলো তো মাজতেই হবে, সেগুলো নতুন করে বলবার মতো কিছুই নেই। এই হলো আমার প্রত্যেক দিনের জীবন, প্রত্যেক দিনের লাইফস্টাইল, তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যাই হোক দেখো,
আর বাসনও অনেকটাই বেরিয়েছিল, যেহেতু সকাল থেকে এখনও পর্যন্ত বাসন ধুইনি। আর ছেলে ঘুম থেকে উঠলো, ওকেও টুকিটাকি একটু সেরেলাক বা সুজি বা ম্যাগি যাই হোক এরকম করে খাওয়াতে হয়। তো সব সময় তো সব কিছু আর ক্যামেরার সামনে কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো নানান রকম কাজের ঝামেলায় আর কি। তো আর যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, আর আমার কিন্তু কোনো স্ট্যান্ড সেলফি স্টিক কিচ্ছু নেই, আমি ওই এখানে ওখানে রেখে নিজের মতো ভিডিও বানাই, আর কখনও নিজে যখন কথা বলি সামনে হাতে নিয়ে কথা বলি। তো এভাবে করছি আর কি, মানে যতটুকু নিজে থেকে করা যায় সেইটুকুই ভালো না। আর যে ভিডিওগুলো হয়তো অনেক দিন রাত্রে করি, তো তখন হয়তো হাজব্যান্ড থাকে, তখন হয়তো ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও, তো তখন ধরে দেয়, তাছাড়া আমি একাই করি। তো দেখো বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, বাসন ধোয়ার পর ঘর মুছে নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর গিয়েছিলাম একদম স্নান করতে, আর এই যে দেখো জামা কাপড় এখনও পর্যন্ত মেলতে পারিনি, মেলে দেবো এবার। আর এই যে আমার ছেলে, ও খেলা করছে, এখন তো সেরকম দুষ্টুমি করে না। তো যাই হোক, আমি এখন জামাকাপড়গুলো মেলে নেবো, গিয়ে 10 মিনিট রেস্ট করবো। আর এখনও পর্যন্ত হাজব্যান্ড আসেনি, কারণ আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে, তোমাদেরকে বললামই যেটা সকালে প্রথমেই। তো যাই হোক, ভালোই লাগছে, সব রেডি হয়ে গেছে। তো কষ্ট হয়ে গেছে, খুব হাঁপাচ্ছি, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। তো চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই, তারপর এখন একটু ঘরে গিয়ে রেস্ট করবো, আর কিছুই ভালো লাগছে না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো হাজব্যান্ড চলে এসেছিলো, আর ছেলেকেও আমি ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদের রান্নাগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই একবারে, কারণ এখনই আমরা লাঞ্চ করতে বসবো। এই যে আলু সয়াবিন পটলের তরকারি, আর ওদিকে একটা নিরামিষ সবজি করেছি, লাউয়ের আর ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2:30, আর হাজব্যান্ড চলে এসেছিলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, তো সন্ধ্যা হওয়ার আগে আগে আজকে হয়তো কাজগুলো সব মিটে যাবে। তোমরা জানো যে খাওয়া দাওয়ার পর ভিডিও আপলোড করি, তো প্রায় সন্ধ্যা হয়ে যায় কাজ সব কমপ্লিট করতে। আর এই যে দেখো এখানে ছেলে দুষ্টুমি করছে, আর ভিডিও আসার জন্য তো পাগল, একটু যদি কথা বলতে পারে আর কি। তো যাই হোক, আমার আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই, বলো বাই।